আজ রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখলাম ভাই আব্বা, আজকে স্বপ্নের কথাটা যদি বলতে বলেন আব্বা গো, তাহলে আপনার স্বপ্নের কথাটা বলবো। ও ভাই আব্বা গো, যদি অর্ডার না দেন আমি ইউসুফ নবী ওই স্বপ্নের কথা বলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি হলেন নবী, ইনার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইনিও হলেন নবী। এ বাবারা ভাইরা গো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বার 4 বছরের ঘন্টি পেরিয়ে 5 বছরে আব্বার বয়সের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বাকে, আব্বা গো, তবে আজকে আব্বার বলি গো আব্বা, একবার অর্ডার দিলেন কেনা বলুন গো আব্বা। বলে বেটা রে যাও যাও রে বেটা যাও, আজকে তোমার স্বপ্নের কথাটা আমি আব্বাকে বলার ইজাজত দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন বলে বলে ও গো আব্বা জান, আমি একটু আরামের জন্য আপনার স্বস্তি আরম্ভ করেছিলাম, হঠাৎ করে আব্বা গো আমাকে যেন আব্বার আকাশের আপনার চন্দ্র তারা, ও গো আব্বা জান আমাকে আকাশের 11টা তারা গো, আপনার চন্দ্র সূর্য তাজিমি সাজদা করলো চিমনি কথা গলা বালা গো। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি আব্বার কথাগুলো শ্রবণ করে নেওয়ার পরে বললেন বলে বেটা ও এ বেটা ইউসুফ পয়গম্বর শুনে নাও রে বেটা, বেটা রে আমি তোমার আব্বা জান বলছি রে বেটা, এই স্বপ্নের কথা কাউকে বলিও না। বেটা স্বপ্নের কথা কাউকে বলিও না। বলে ঠিক আছে আব্বা, কাউকে বলবো না, স্বপ্নের কথা কাউকে বলবো না। এই দেখে জানো বাবা, তার আপনার সতলে মা জালানার দিকে যেন কান্তা খাড়া করে মুখটা লাগিয়ে শুনতে লাগলো, ইয়াজি ইউসুফ নবীকে ইয়া গরটা আপনার তারকা চন্দ্র সূর্য তাজিমি সাজদা করলো, কয়টা ১১টা তারকা চন্দ্র আর সূর্য তাজিমি সাজদা করলো। অতএব শোনো গো, ১১টা তারকার মানে তোমরা হলে ১১খানা ভাই, আর সূর্য মানে তার আব্বা, আর চাঁদ মানে হলাম আমি। মনে হয় এবার আমাদের কি দিও সাজদা করে নেবে। মজা সময় নিকলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা গুলো যখন আব্বান শুনে নিল, তার সতলে মা ওই সময় কিনা বাবা, তার একটা বেটা ছিল যার নাম ছিল সবুর। এই সবুর বাবা গো উনি আব্বার আস্তে আরম্ভ করে দিয়েছেন গো, মাকে ডাক দিয়ে বললেন মা আজকে বলো বলো মারে, আজকে জালানার দিকে মুখটা লাগিয়ে মা কানটাকে খাড়া করে বলো বলো মা তুমি কি শ্রবণ করছিলে বলো মা। মা বললেন বেটা রে এইরকম এইরকম কথাবার্তা বলে বলে মা চলো বাড়ি চলে যাওয়াই। এই দেখেন বাবা ঘরে চলে গেল, ঘরে যাওয়ার পরে তারা যুক্তি পরামর্শ করলো, আল্লাহ আল্লাহ তারা বললো শোনো এবার আমাদেরকে দিয়ে তাজিমি সাজদা করিয়ে নেবে গো, তবে তোমরা এক কাজ করো আজকে ইউসুফকে যদি জগৎ ছাড়া না করতে পারো তাহলে তোমাদেরকে দিয়েও সাজদা করিয়ে নেবে, তোমাদেরকে দিয়েও করিয়ে নেবে। আচ্ছা বলেন তো মানুষের সবচাইতে দুশ্মন কোনজন? মানুষের সবচাইতে দুশ্মন কে? কথা বলেন কে?
শয়তান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ পারা নম্বর 12 সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না শয়তানা লিল ইনসানি আদাবুম মুবিন নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য খোলা দুশমন মানুষের দুশমন কে জোরে বলেন কেনে শয়তান বাবারা ভাইরা গো এ মায়েরা বোনেরা বাও এই শয়তান তাদেরকে ধোকা দিতে লাগলো বলে না 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 এই সন্তানকে আপনার পৃথিবীতে রাখা যাবে না গো কারণ এই সন্তানকে দেখো তোমার আব্বা জান কত ভালোবাসে তোমাদেরকে দিয়ে ওই কেনান শহরের জঙ্গলে কেনাও আজকে ছাগল গলা চড়িয়ে নেওয়াও আজকে বকরি গলা চড়িয়ে নেওয়া একটা বারো আপনার কিনা বেড়া দাবারো এ মহাজা সামাইনি কিরাও একটা বারের জন্যে ইউসুফ নবীকে পাঠাই না তোমার আব্বা জান তোমাদের ভালোবাসে না ইউসুফ নবীকে সব চাইতে বেশি ভালোবাসে তাদের হিংসারও বেড়ে গেল আমার আব্বাই আমারে ভালোবাসে না আমার ভাই ইউসুফকে বেশি ভালোবাসে আমাদেরকে বেটা বলে ডাকে না আমার ভাই ইউসুফকে কালিজার টোকরা বলে ডাকে হিংসা হবে না হবে না কি গো কথা বুঝতে পারছেন না মা হবে একটু কথা বলেন হিংসা হবে এ বাবা ভাই রাগো এরা বলল বলে না এমনটা করে হবে না গো পাকাল্লা তালা এ বাবা জীবন ভাই রাগো এ মায়েরা বোনেরা ও আজ নওদা এলাকার মানুষেরা ভালো করে জেনে নেন শুনে নেন আল্লাহ পাকাল্লা তালা কোরআনে যেমনটা করে ইউসুফ নবীর জীবনী লিখেছেন গো কোন কিতাবের মধ্যে এমনটা যেমন লেখা নাই আপনার বলা হয়েছে কোরআনে ইউসুফ নবীর জীবনী যেমনটা যত তা রয়েছে কোন নবীর জীবনী কোরআনে ওই রূপ লেখা নাই ইউসুফ নবীর একেবারে পুরা ইতিহাস আল্লাহ কোরআনে দিয়েছেন বাবারা ভাইরা মায়েরা গো এই দেখেন তারা যুদ্ধ করলে বলে শোনো আমরা আপনার আব্বার কাছে যাব আব্বাকে বলব আব্বা গো আজকে আমরা আপনার কাছে পারমিশন চাবার জন্য এসেছি আব্বা ও গো আব্বা গো আজকে আপনার কাছে পারমিশন নেবার জন্য এসেছি আব্বা আব্বাকে আমরা একে একে বলব আব্বা গো আমরা একটা খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি আব্বা গো আজকে মুসলমান গো ওই কেলান শহরে যে জঙ্গলে আমরা বকরি চড়াতে যাবাই যে জঙ্গলে আমরা ছাগল চড়াতে যাই ও আব্বা যাবানো ওই জঙ্গলে আমরা আপনার খেলা প্রতিযোগিতা করেছি গপ্পা আপনার কাছে এ জাদু চালাই আমরা সব ভাই যাব আমার ছোট ভাই ও সব যাবে না গো আব্বা ভালো লাগে না লাগে না একটা বাঙালার আমাদের সঙ্গে তাকে যাওয়ার পারমিশন দেন এই কথা এসে জান বাবা আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বলতে লাগলেন বলে বেটা তোমরা সবাই মিলে যাবে যাও রে বেটা যাও বেটা রে আমার ছেলেরা তোমরা সবাই যাবে যাও রে বেটা আমি তোমাদের মানা করব না তবে তোমরা শোনো আমার কালিজার টোকরা বেটা আমার সন্তানকে তোমরা যেন নিয়ে যাওয়ার বাইনা ধরিও না রে আজকে সবাই যদি তোমরা চলে যাও আমার তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার ইউসুফকে আমি চোখের আড়াল করতে পারবো না আমি ইউসুফ নবীকে চোখের আড়াল করতে পারবো না সবাই ওই সময় বললেন বলে আব্বা এটা কেমন করে হয় সবাই যাব সবাই খেলবো
আমাদের ভাই ওসব যাবে না, ভালো লাগে না। বলেন না, তোমরা যতই যাই বলো না কেন, আমার ইউসুফ কালামে পাঠাবো না। ইউসুফ নাবেকে পাঠাতে আব্বা কোনো মতে রাজি হলো না। যেমনে রাজি হলো না, তারা একটা যুক্তি করলো, বলে সংসরণ আজকে আব্বা আমাদের কথাই রাজি হবে না রে। আব্বাই আমাদের কথায় রাজি হবে না, এ কথাটা একবার গিয়ে আমাদের ইউসুফকে দিয়ে আব্বাকে বনিয়ে নেব। যদি আব্বাকে একবার রাজি করে নিতে পারা যায়, এই জঙ্গলে চলে যাবে। জঙ্গলে যাওয়ার পরে ওই জঙ্গলে আব্বার কিনা বলা হয়েছে, একটা বেড়া দিনারা রয়েছে গো, একটা বড় কুয়া রয়েছে গো, ওই তালাবে ভিতরে ইউসুফ নবীকে ফেলে দেব, পানিতে পড়ে যাবে আর আব্বা তাকে দেখতে পাবে না। আব্বা তার মায়া মহাব্বান ভুলে যাবে, আর আমাদের মহাব্বান করতে আরম্ভ করবে। এই দেখেন গো, তারা বললো বলে শোনো, ওই জঙ্গলেই দাঁড়া রয়েছে, পানিতে ফেলে দেব, পানিতে পড়ে যাবে। পানিতে যেমনে পড়বে রে বাবা, আপনার পানির নিচে চলে যাবে, পানির নিচে আপনার কেনা ডুবে মারা যাবে। আমার আব্বা তাকে আর খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আমার আব্বা গো আমাদেরকে ভালোবাসবে। এই বলে বাবা তারা যুক্তি পরামর্শ করতে লাগলো গো। এই দেখেন আমার ইউসুফ নবী আলাইহিমুসসালাম, তিনি আব্বার কিনা চলে আসতে আরম্ভ করলেন। ইউসুফ নবী গো বাচ্চা ছেলে নামে আমার, উনি কিনা আব্বার বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করলেন গো। বাড়িতে প্রবেশ করেছে আমার ইউসুফ নবীকে, সবাই যেন তারা কোলে তুলে নিল। সবাই ইউসুফ নবীকে বুকের তুলে নিয়ে গালি মুখে চুমু খেতে আরম্ভ করল। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি মনে মনে বলে, মাওলা রে কোনদিন আমার ভাইয়েরা আমারে এমন করে আদর করে না, কোনদিন তারা আমারে কোলে লাই না, কোনদিন তারা আবার পেশানিতে চমু দেয় না রে মাওলা। আজকে কি ব্যাপার, তারা কেন আমার এতই মহাব্বাত করে, এত মহাব্বাত কেন করে, কোনদিন তো কোলে নেয় না। ইউসুফ নবীর মনে খুটকা বেঁধে গেল, বাবারা ভাইরা গো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এ আমার ভাইরা বলো 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 বলো, আজকে কি জন্যে আমাকে আপনার এত আদর যত্ন করো। বলে ভাই রে ভাই, আমরা কিনা ওই জঙ্গলে যাব গো, আমরা খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি রে ভাই, সামনে সোমবারের দিনে আমরা ওই খেলা প্রতিযোগিতায় যাব, আমরা সকলে খেলব রে ভাই, তুমি যাবে না, এটাই আমাদের ভালো লাগে না। তাই ভাই গো আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা আব্বার কিনা পারমিশন দেয় না, আব্বাই আমার অর্ডার দেয় না। বলে ভাই ইউসুফ গো তুমি একবারে যাও, আব্বার কাছে যদি পারমিশন আনতে চলে যাও, আমার আব্বাকে যদি তোমরা বলে দাও আমার আব্বা জান তোমার পারমিশন দেবে। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম কিনা ভাইদের সঙ্গে যেতে আরম্ভ করলেন আব্বার দরবারে, আব্বাকে সালাম জানানো হলো, আব্বা গো
ও গো আব্বা জান, আজকে আব্বার কাছে একটা প্রস্তাব এনেছি গো আব্বা। ও গো আব্বা জান, একটা আব্বার কাছে বার্তা এনেছি, একটা এজাজ চাই গো আব্বা। বলো বলো বেটা, কি এজাজ চাও? বলো বলো বেটা বলো। বলে আব্বা জান, সবাই নাকে তারা সামনে সোমবারের দিন আব্বা গো ওই জঙ্গলে খেলার প্রতিযোগিতার আয়োজন করেছে। আব্বা গো আমিও তাদের সঙ্গে যাওয়ার জন্য তারা বাইনা ধরেছে আব্বা। আপনি যদি অর্ডার দেন আব্বা গো আমি তাদের সঙ্গে যেতে চাই। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁপতে আরম্ভ করলেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরলেন। বলে বেটা রে, একবার আমার সিনাই লেগে যাও রে বেটা, একবার আমার কানে যাই লেগে যাও রে বেটা। আমি তোমার আব্বা বলছি রে বেটা, আমি পৃথিবীর সমস্তকে ঝুমিয়ে নিতে পারবো বেটা। কিন্তু বেটা রে আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না। এ বেটা শোনো, আজকে শোনো শোনো বেটা, আজকে তোমাকে বলি রে, তুমি যদি আমার চোখের আড়াল হয়ে যাও বেটা, আমার মনটা জানো মানে না রে বেটা। তবে বেটা শোনো, তুমি যখন যাওয়ার বাইনা ধরছো রে বেটা, তোমারে আমি যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। জোরে বলেন, তোমারে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। মজা সামাইনে কেরাম, আল্লাহর নবী কি না হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনার কি করলেন গো? এ বেরাদার দোস্ত বুজুর্গ আমার আব্বা জান ভাই জানে নাও, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কি না উনি আপনার কি করলেন? আব্বার কাছে অর্ডার নিয়ে নিলেন। আব্বা ইয়া কথাতে বেটাকে অর্ডার দিলেন। জোরে বলেন, ইয়া কথাতে বেটাকে অর্ডার দিলেন। আর তার ভাইরা বারবার যাওয়ার পরেও তাকে অর্ডার দেন নাই, অর্ডার দিল না। রে ইউসুফ নবী একবার যাওয়াতে অর্ডার পেয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম কে ইয়াকুব আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, বেটা আজ তুমি আমার কাছে বিদায় নিয়ে যাচ্ছ, তবে আমি ইয়াকুব আলাইহিস সালাম বলছি। বলে বেটা আমার মন বলছে তুমি আর আমার কাছে ফিরে আসবে না। বেটারে তোমার এই নোরানি চেহারা মনে হয় আমি আর দেখতে পাবো না। বলে বেটারে আমার মন জানে কেমন বলছে রে বেটা। বলে ও গো আব্বা গো, আজকে ও গো আব্বা যাবানো, আমি যত তাড়াতাড়ি পারবো আব্বা যাবো, আর যত তাড়াতাড়ি পারবো আব্বা গো আমি আবার ফিরে চলে আসবো। কিন্তু নাবিরা তো আমার গায়েবের খবর দেনেওয়ালা, দেনেওয়ালা না ওয়ালা না, জোরে বলেন দেনেওয়ালা। আল্লাহর কোরআন কে আপনি জিজ্ঞাসা করে দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আরম্ভ করেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল। জোরে বলেন, আল্লাহ বলেন শোনো নাবিরা কখনো গায়বের খবর দিতে কৃপানতা বকিলতা করেন না। জোরে বলেন, আল্লাহ বলছেন নাবিরা গায়বের খবর দিতে কৃপানতা বকিলতা করে না। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বলি আজ আমার কাছ থেকে চলে যাচ্ছ বেটা, তবে আমার মন জানি কেমন বলছে বেটা, তুমি বহু দূরে চলে যাচ্ছ, তোমার সঙ্গে আর মনে হয় দেখা হবে না। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি আপনার বললেন, আব্বা যত তাড়াতাড়ি পারবো গো আমি আব্বা জান আপনার নিকটে ফিরে আসব। এই দেখেন বাবা,
দাও। ভাইরা মায়েরা গো, সোমবারের দিন হয়ে গেল, সোমবারের দিন সকাল বেলাতে ইয়াকুব আলাইহিসসালাম উনি বেটাদেরকে আপনার সুন্দর করে আপনার জিজ্ঞাসা করলেন, বলে বেটা রে, বলে বেটা তোমরা যাবে? বলে হ্যাঁ যাব। আমার ইয়াকুব আলাইহিসসালাম কেন যেতে দিতে চান না? বাবা কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে যখন তার সন্তানেরা ইজাজত চাইতে গিয়েছিল, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ইয়াকুব আলাইহিসসালাম বলেছিল, বলে বেটারা আমি ইজাজত দিব না, এর জন্য দেব না, হয়তো তোমরা আপনার কিনা বলা হয়েছে গো আমার বেটা ইউসুফকে রেখে দিয়ে খেলাধুলা করবে, আর জঙ্গল থেকে কোন বাঘ কিংবা জন্তু জানোয়ার আসার পরে আমার বেটাকে খেয়ে নেবে। তারা বলেছিল, বলে আব্বা আমার এতগুলা ভাই থাকতে কাউকে খাবে না, আপনার কলিজার টুকরা বেটা নয়নে তারা বেটা ইউসুফ আলাইহিসসালামকে কেমন করে খায়? বলে না বেটা আমার মন জানি কেমন বলছে। বাবারা ভাইরা গো, এই দেখেন সোমবারের দিনে বেটাদের জিজ্ঞাসা করলো, বেটা বলো ছেলেরা রে, বলো বলো আজকে, বলো আজকে তোমরা যে যাবে তোমরা কি খাবার দাবার সব কি রেডি করেছো? বলো বলে আব্বা জানো সব রেডি হয়েছে, গোসল বানানো হলো, সুন্দর পোশাক পরিধান হলো, সবাই মিলে ময়দানে চলে যাবে, ময়দানে চলে যাবে। হঠাৎ করে বাবা গো আবার হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বেটাদের ডাকছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বেটাদের ডাকছেন, বলে বেটারা একটু দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল, ইউসুফ নবীকে ডাক দিয়ে বললেন, বেটা আমার কাছে এসো। সবাই যাবার পরে ইউসুফ নবীকে একাই ডেকে নিল, আব্বার কাছে চলে গেল। ইয়াব্বা গো, ইয়াব্বার দুই চোখ দিয়ে পানি মোবারক গুল ঝরে ঝরে যেন বুকে পড়তে লাগলো, হাই আল্লাহ মাওলা রে মাওলা রে, আজকে বাপ বেটার মহাব্বত কাকে বলে মুসলমান গো? আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম আব্বার কিনাও, আব্বার গলা জড়িয়ে ধরে, বাপ বেটার গলা জড়িয়ে ধরে সিনার সাথে সিনা লাগিয়ে দিল। আব্বা কান্দে বেটা কাঁদে, বেটা বাপের চোখের পানি মুছিয়ে দেয়, বাটা বাপ যেন বেটার চোখের পানি মুছিয়ে দেয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা গো আজকে আপনার যখন আমি চলে যাই, আব্বা যেন আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন? বলে বেটাই আমার মন জানি কেমন বলছে রে বেটা, আমি আর তোমারে দেখতে পাবো না। আব্বারে সালাম দিয়ে দিল, আব্বা হাউ 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 করে কাঁদতে লাগলো গো। বাপ বেটার মোহাম্মদ কারে বলে রে ভাই মুসলমান গো, আজকে ইউসুফ নবী যাচ্ছেন তো আপনার কিনা বাপে কান্না করে, বেটাই কান্না করে গো। আর আজকে হাই যুবকেরা যদি কোনো সন্তান বাইরে কাজে চলে যায়, বাপকে একবার বলে না, বলে না কি বলে গো, একবারও বলে না, মাকে বলে না, মারে তুমি আমায় কত কষ্ট করে মা গর্ভে ধারণ করে দুইটা বছর বুকের দুধ পান করালে রে মা, আমার আজকে আমি বাইরে কাজে যাচ্ছি মা, দোয়া করো কথাটা বলে না। বিবিকে বলল, বলে বিবি রে, বিবি শোনো শোনো বাইরে কাজে চলে যাচ্ছি। শ্বশুর শাশুড়িকে টেলিফোন হলো, জামাই আপনার কেনা বাইরে চলে গেল, বেটি আপনার বাপের বাড়ি চলে গেল। আজকে ভালো করে শুনে নাও রে আব্বা জান গো, আমার আল্লাহ পাক আল্লাহ তানা করানি, এরই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা আব্বার জগৎবাসী জেনে নাও, তোমরা তোমাদের প্রত্যেকে পিতা মাতাকে ভালোবাসো,
বেড়া ডানি গো বেটা বাইরে কাজে যাই রে বাইরে যাই মাকে বললো না বাপকে বললো না বেটা যখন কাজে চলে যাই যুবক ওই বেটার যদি কোনো জায়গায় আঘাত লেগে যায় বেটা আঘাত পাওয়ার আগে মার কালি যাই যেন আঘাত লাগে লাগে না লাগে না মায়ের কালি যাই আঘাত যেন লেগে যাই রে বাবা কিন্তু ইউসুফ নবী আলাইহি সালামের তো মা পৃথিবীর জামিনে নাই বাবা আছে এই দেখেন আপনার কেনা যেতে লাগলো ঘরে ঘরে নিয়া সবাই মিলে আপনার চলতে আরম্ভ করলো ওই জঙ্গলে যাওয়ার পরে ওই কিনাকে পারি দাঁড়ায় পার্শ্বে বসে গেল ইউসুফ আলাইহি সালামকে নিয়ে গিয়া ঘর থেকে বাবা জমিনের ওপর ফেলে দিল ইউসুফ নবীকে ঘর থেকে জমিনের ওপর ফেলে দিয়াও ইউসুফ নবীকে যেন মারতে লাগলো গো আমার ইউসুফ আলাইহি সালামকে যেন মারতে আরম্ভ করে দিল ইউসুফ নবী গো ভাইদেরকে বলছেন মানে ভাইরা রে আজকে বলো বলো আমি তোমাদের কোন অনলাইন কাজ করেছি বলো আজকে আমাকে তোমরা কেন এমন করে মারো বলো ভাইয়া রে বলো বলো কেন মারো আমারে বলো বললো বলে ভাই শোনো আমি তোমারে এর জন্য মারি রে ভাবাই যদি তুমি আব্বার কাছে থাকো আব্বা জান তোমারে ভালোবাসে আমাদের বাসে নাও শোনো শোনো আব্বা জান তোমাদেরই তোমাকে ভালোবাসে আমাদের ভালোবাসে না এটাই আমায় ভালো লাগে না এরই জন্য তোমারে মারি ইউসুফ আলাইহি সালাম ইনি বলছেন বলে ভাই আমাকে তোমরা মারিও না আমি আব্বার কাছে যাব বাবারা ভাইরা গো ইউসুফ নবী উনি বলছেন আমি আব্বার কাছে যাব না আমি এমন দেশে চলে যাব রে ওই দেশে আপনার আমার খোঁজ তোমরা পাবে না তারা বলল বলে না রে আজকে যদি আপনার তোমাকে পাঠিয়ে দেওয়া যায় আব্বাকে বলে দেবা আর আব্বা তো আমাদের এমনিতে ভালোবাসে না আর আব্বা আরো ভালোবাসবে না আব্বা আরোই ভালোবাসবে হযরত ইউসুফ আলাইহি সালাম আলাইহি সালাম ইনি বললেন আমার ছেড়ে দাও আব্বার কাছে যাব না যুবকেরা তারা বলল না রে আজকে আব্বার কাছে গিয়ে বলে দেবে একে ছাড়া যাবে না এক কাজ করে হাতে রশি বাঁধো পায়ে রশি বেঁধে নাও হাতে পায়ে রশি বেঁধে বালটির সাথে বেঁধে তারে ইনারার পানিতে ফেলে দাও পানিতে পড়ে যাবে রে পানিতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যাবে আর কোনদিন আব্বার কাছে যেতে পারবে না হাতে রশি বাঁধা হলো পায়ে রশি বেঁধে বালটির সাথে রশি বাঁধাইয়া ওই রশি কানা এবার কেনা ইনারাতে ঝাড়বে বালটি নিচে নেমে যায় রশি যেমন ছাড়ে বালটি তলাতে চলে যায় আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে আপনার চলে যেতে আরম্ভ করলো একজন বলছে বলে শোনো আর কতক্ষণ এমন করে রশি ছাড়বে ওপর থেকে রশি কেটে দাও আপনার ওপর থেকে রশি কেটে দিলে বালটি পানিতে পড়ে যাবে তাড়াতাড়ি ডুবে মারা যাবে কিন্তু আমার ইউসুফ তো মরা নয় আমার ইউসুফ নবী তো জিন্দে জোরে
বলেন সুবহানাল্লাহ। এই দেখেন ইউসুফ আলাইহিসসালামকে আপনার কিনাও, এই দেখেন রশিয়ে কেটে দেওয়া হলো, আমার রব্বে কাইনা জালজালাল জসমে আগায়াও, আমার আল্লাহ বলে জিবরিল রে ও জিবরিল একবার তুমি পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো, জিবরিল রে দেখো আমার একজন নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ে যাওয়ায় জিবরিল রে তুমি এখনই চলে যাও আর তোমার ডানার উপরে আমার নবীরে বসায়া নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল রে যাও তুমি চলে যাও আর তোমার ডানার উপরে আমার ইউসুফকে বসিয়ে নাও। জিবরিল চলে গেল কারণ এ জিবরিল আমিন কোথায় ছিল? জিবরিল আমিন ছিল সিদরাতুল মুনতাহা সাতব আসমানের উপরে বাবা, এক জমিন থেকে আসমান পর্যন্ত 9 কোটি 30 লক্ষ মাইল দূর, আর এক আসমান থেকে আর এক আসমান আবার 9 কোটি 30 লক্ষ মাইল দূর, সাত আসমানের উপরে আছে, সাত আসমানের উপর থেকে পাখার ঝাপটা মেরে দিল, 72,000 ইয়াকুতির ডানার ঝাপটা মেরে দিল। বলেছিল জিবরিল রে আমার নবী যদি পানিতে পড়ে যায়, যদি আপনার ইউসুফের নবী পানিতে পড়ে যায় আজকে ফারিস্তার খাতা থেকে তোমার নাম কেটে দেব। তাই জিবরিল উনি আপনার এক ঝাপটাতে বাবা কেনা শহরে ওই কুয়াতে চলে এলো, আর আমার ইউসুফ নবীকে পাখার উপর যেন বসিয়ে নিল। কেউ তা বলে নবী আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন তো নাকি বলবেন তো সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, কেউ তা বলে নবী সোনার বোতল, কেউ তা বলে নবী গোলাপের ফুল, একটু জোরে জোরে বলতে হবে, কেউ বা বলে নবী আর সোনারে পোতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, আরে নয় সোনা নয় গোলাপ নুরুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী, জোরে বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী শনলে আলা মোহাম্মদ মুস্তাফা নবে শনলে এ আলা, আরে সভায়াতের কার দাঁড়িয়ে সভায়াতের কানে দাঁড়িয়ে রসুল্লাহ মোহাম্মদ, জোরে বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, খোদার ওই খাস নূরে তৈরি জিন গায়বের বাণী যার মুখে শুনি, জোরে বলতে হবে কারণ আমার আল্লাহ গজল আমি বলি না খুব কম রে বাবা, তবে আপনাদেরকে বলি গজল আমি বেশি এর জন্য বলি না, যতক্ষণ গজলে কলি বলবো একটা হাদিস বললে বেশি হবে, হবে না বন্ধ রে ভাইরা গাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন গাও, কত যা কুম মিন আল্লাহ নুর ওয়া কিতাব মুবিন, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহর পক্ষ হইতে এসে গেছে তোমাদের নিকটে একটা নূরে মুহাম্মাদে আর একটা কিতাব আল কোরআন, এই নবীকে আল্লাহ কোরআন বলেছেন বাবা, বন্ধুরে আমার ভাইরা গো এ আমার মায়েরা বোনেরা গো একটু ভালো করে শুনুন গো, তবে আল্লাহর নবীর আপনার জন্মদিনের বিষয়ে বলবো, তবে বাবা
আজকে যে মা তোমার কাছে আপনার খাবার চাই, মাকে খাবার দাও না রে যুবক, বাপ বেটার মোহাব্বত করে বলে, মা বেটার মোহাব্বত করে বলে রে ভাই, আজকে আপনাদের পা দুটো আগিয়ে দেন গো, আপনাদের পায়ে হাত দিয়ে আমি এটাই বলতে চাই, জলসা শোনেন ভালো কথা, নামাজ পড়েন ভালো কথা, রোজা রাখেন ভালো কথা, হজ করেন ভালো কথা, যাকাত দেন ভালো কথা, দান করেন ভালো কথা রে ভাই যুবক, কিন্তু ও যুবক তুমি এত কিছু সব করলে কিন্তু মাকে ভালোবাসলে না, যুবক রে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে হবে না, বলে কানে বলেন নবী বলেন শোনো, ইয়াবি নবীকে পেতে হলে বাবা মার পায়রাবি করো, জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া পাগো ভাইরা আমার নবী মুস্তাফার ইতিহাসে বার চলে এলো রে বাবা, আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ওয়াসাল্লাম, নবী আমার বললেন যাও যাও আব্বা মাকে ভালোবাসো, সবাই চলে গেল, একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে কাঁদতে লাগলো, নবী ডাক দিয়ে বললেন সাহাবী রে কেন কাঁদো কেন কাঁদো, বলেন নবী গো আমার আব্বা মা পৃথিবীতে নাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কথাটা বড় মনে পড়ে গেল, আমার মা জননীর কথাটা মনে পড়ে গেছে গো, যে আব্বা আমারে নিজের লাগায়ে বাজার থেকে খাবার এনে খাইয়েছে, যে মা আমারে বুকের দুধ পান করিয়েছে গো নবী, ওই মা বাবার কথাই আমার মনে পড়ে গেল, আজকে যদি আমার আব্বা থাকত, আজকে যদি আমার মা থাকত নবী গো, আব্বা মার মা আপনার কিনা মায়ের বাপের পা দুটাকে মাথার উপর নিয়ে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াইতাম, জোরে বলেন সুবহানাল্লাহ, নবী বললেন সাহাবী রে কাঁদিও না কাঁদিও না রে, তুমি তো জন্মের পরে আব্বার মুখ দেখেছো রে, কিন্তু কাবি নবী যে হাবি বললাও যে নবীর জন্য আল্লাহ জাহান সৃষ্টি করলো, সাহাবী রে আল্লাহ জগৎ বানাইল রে, আজকে আমি নবী, আজকে আপনার কেনা মায়ের গর্ভে পাঁচ মাস দশ দিন যখন আমার বয়স হয়ে গেল, আমার আব্বা আমি নাকি আমার মাকে বলছে, বলে আমি না বাবা আমি ব্যবসায়িক কাজে চলে গেলাম বাইরে আসবো কিনা জানি না, ওই যে আমার আব্বা মুলকের সামনে ব্যবসায় চলে গেল, মুলকের সামনে ব্যবসায় গিয়ে রে বাবা আপনার আমার আব্বা আর বাণী ফেলল না, আমার মায়া মেনার মনটা ভেঙে গেল, আমার মা আমি নার জন কালে যাটা ভেঙে গেল, হাই রে হায়ু আজকে আমার স্বামী জগতে নাই রে, আমি না বড় যার যার কাঞ্চে রে ভাবাই, এখনো যারে আব্বা নাই তার জিজ্ঞাসা করবেন আব্বা হারানোর ব্যথা কি রে, যার মা না ভাই তার জগতে কিছুই নাই রে বাবা, যে নারীর স্বামী না ভাই সে আপনার নারীর জীবনে শান্তি নাই, যে স্বামীর বিবি নাই ওর জীবনে শান্তি নাই রে বাবা, এই দেখুন গাও নবী বলছেন আমার মায়া মেলাও আপনার ওই কুড়ো ঘরে থাকতে লাগলো, আমি যখন জন্ম নিলাম পৃথিবীর ধরাধানে যখন আগমন ঘটিয়ে দিলাম, বাড়িতে ছিল আর ঘরে যে
দুগুণ জন্ম নিলাম গো, মায়ামিনা বলছেন আমার বাড়িতে আল্লাহ চারজন নারী পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, চারজন নারী আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমার নবী পাকের খেদে মাত করার জন্য। ওই সময় বাবা গো আমি যখন পৃথিবীতে আগমন ঘটিয়েছিলাম গো, ওখান থেকে আমার এই দেখ হালিমা তো সাদিয়া নিয়ে গেল, হালিমা গো যখন আমার নিয়ে গেল পাপার কিনা মায়ের অবস্থাতে আপাকে হারিয়েছি। আর যখন কিনাই আমার বয়স আপনার 5 বছর কয় মাস, 5 বছর 6 মাস যখন আমার বয়স, ওই বাবা গো ওই সময় আমি আমার মা আমি নাকে হারিয়েছি। বলে কি করে আমি যেন যখন হালিমা তো সাদিয়ার বাড়ি থেকে 5 মাস আপনার কিনা 5 বছর আপনার 5 মাস বয়স অর্থাৎ 6 বছর যখন আমার রালিং বয়স। শোনো গো পৃথিবীর ধরা ধানে আসা 6 বছর রালিং বয়স আমি আমার মারে আমি কয়টা কথা জিজ্ঞাসিয়েছিলাম। আজকে সকল ছেলেরা দুইটাই আলোতে জগৎ দেখে রে মা, বলো বলো আমার দুইটাই আলো কেন জ্বলে না রে মা, আমার দুইটাই আলো কেন জ্বলে না, আমার একটাই আলো কেন নিভিয়ে গেল, এ বাবা গো আমার একটাই আলো নিভিয়ে গেছে রে হাজরাতে। আমি না বলছেন বেটা কি বলো কথা বুঝতে পারি না, বলে মা গো যেগুন আমি ময়দানে যাই রে মা, আমি নবী মোস্তফা দেখতে পাচ্ছি গো মা, সকলের আব্বারাই আসে বেটাদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায় আদর করে গালে মুখে চুম্বন দেয় রে মা, মায়া বেলা আজকে আমি যেন লক্ষ্য করে কয়েকদিন থেকে দেখি গো মা, আজকে তুমি যারাই আবার কেউ দ্বিতীয় কেউ আদর করে না, কেউ আমার বেটা বলে ডাক দেয় না রে মা, ও গো মা বলো বলো ওই আনাটাই আমার আব্বা জান কোথায় বলো বলো, ও গো মায়া বেনাও আমার আব্বা কখন আমাকে বেটা বলে ডাকবে গো, আমি কখন আমার আব্বাকে আব্বা বলে কোলে চাপবো গো মা, হাজরাত দেয় আমি নারু দুই নয়ন দিয়ে চোখের পানি ঝরতে আরম্ভ করলো। আল্লাহর নবী বললেন মা কেন আপনি এমন ভাবে কান্না করেন বলুন গো মা, বলো ও আপনি বলুন বলুন, বলে বেটা মোহাম্মদ গো আজকে শোনো শোনো আজকে তোমার কথা শুনি, তোমার আব্বা হারানোর ব্যথাটাই আমি আমি নর মনে পড়ে গেছে রে বেটায়া, আজকে তোমার আব্বার কথাটা আমার মনে পড়ে গেল, বলে মা গো আমার আব্বা জান কোথায় বলুন বলুন, বলে বেটা মোহাম্মদ তোমার আব্বাই যে মুলকে সামে ব্যবসায় গিয়ে তোমার আব্বাই আর বাড়ি ফিরে নাই, ওই গানে বেটা একটা জেলে তোমার আব্বা বন্দি হয়ে গেছে, নবী আমার কাঁদছে, নবী আমার বললেন মা গো আমি একবার আব্বার কাছে যাব, মা একবার আব্বার কাছে গিয়াও আমি মা বাব্বা বলে ডাকবো গো, মা আমার আব্বা আবার করে নেবে আদর করবে গো, ও গো মা ইয়াবে লাগো আমার আব্বা আবার কোলে নিয়ে আদর করবে রে মা, আমি আব্বার কোলে চড়ে যাব মা, আজকে আমার আব্বার কাছে নিয়ে চলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলে বেটাও আজকে তোমার দাদার কাছে যাব, তোমার দাদার কাছে একবার অর্ডার নেব রে বেটাও, তোমার দাদা যদি অর্ডার দেয় বেটা আমি তোমারে নিয়ে যাব গো। এই দেখেন বাবা আমি না কে
পাদারে দেওয়া হলো, জোরে বলেন আবেলাকে পাদারে দেওয়া হলো, আবেলা একাই লাই রে তোমা যাবে না, একাই যেতে দেব না, বলে কে যাবে, বলে দাস উম্মে আইমাকে নিয়ে যাও, তাকেও নিয়ে গেল। এই দেখেন বাবা অনেক দিন বাপের বাড়ি মদিনাতে যাই না, নবীজির আম্মি জান গো, এই দেখেন বাবা চলে গেল আব্দুল ওয়াহাবিনতে মান্নাফের বাড়িতে, অর্থাৎ নিজের আব্বা জানের বাড়িতে, নবী আপনার কিনা তার মা দুজনে চলে গেলেন আল্লাহর নবীজির নানার বাড়িতে। আজ রাতে আমিনা একদিন দুই দিন তিন দিন কাটিয়ে দিলেন, আমিনার জ্বর চলে এলো খুব ধান দিয়ে, আমিনার জ্বর ওয়াহাবিনতে মানলাও নবীজির নানা ভালো ভালো ডাক্তার কবিরাজ দেখায়, আমিনার জ্বর ভালো হয় না, জোরে বলেন কি গো বলবেন, রাগ করেছে, এই আমিনার জ্বর ভালো হলো না, নবী বললেন নানা গো আমার মা আমিনার জ্বর জিন্দেগিতে ভালো হবে না, জোরে বলেন, কারণ নবী তো আমার জানে জ্বর ভালো হবে না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুল জালাল ওয়াল ইকরাম বলছেন, ওয়া আল্লামা কামালাম তাকুন তাআলামুন, বলে হাবিব তুমি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ সব আপনারে শিখিয়ে দিয়েছি, জোরে বলে সব আমার আল্লাহ গো আমার নবীকে শিখিয়ে দিয়েছে রে বাবা, বাবু এই দেখে বেলো আল্লাহর নবী বলছেন নানা গো আমার মায়া মিনার জ্বর জিন্দেগিতে ভালো হবে না, বলে তাই নাকি, বলে হাও, বলে বলে তাহলে চলো আর রওনা দিয়ে দেব, দেরি করবো না, আব্দুল্লাহ বাবা সমাধি আব্দুল্লাহর কবর মোবারক, নবীজির আব্বার কবর মোবারকার কাছে যাব, ওই দেখেন বাবারা উটের লাগামে টান পড়ে গেল, উঠে এক পা করে আগে বাড়তে আরম্ভ করেছে রে, যুবকেরা জোয়ানেরা গো এক পা করে উঠে আগে যেতে লাগলো, মাকামে আবুয়াই চলে গেল, মাকামে আবুয়াই যাবার পরে গো বন্ধুরা আমার ভাইয়েরাও এ মায়েরা গো হযরত আমিনা যেন নেমে পড়লেন রে বাবা, বড় কষ্টের ইতিহাস কালিজা ফেটে যাবে রে বাবা, যদি প্রকৃত পক্ষে আমার নবীকে মহব্বত করো রে ভাই চোখের পানি ঝরতেই হবে রে ভাই, এ মুসলমান গো আল্লাহর নবীর মা হযরত আমিনা নেমে পড়লেন, বলে বেটা মোহাম্মদ গো বেটা মোহাম্মদ, বেটা তুমি নিচে নামিও না রে বেটাও, বেটা মোহাম্মদ গো নিচে নামিলে এই কাঙ্গার পাথরে তোমার পায়ে পোষা পড়ে যাবে রে বেটা, তুমি নামিও না বেটা নামিও না, বললো মা ঠিক আছে তাই হলো আমি নামবো না, এই দেখেন বাবা হযরতে আমিনার কথা মতো থাকতে থাকতে আমার আল্লাহ বলছেন, বলে দোস্ত রে হাবিব তুমি নেমে পড়ো, জোরে বলে আল্লাহর নবী আবার উঠে পিষ্ট হতে বাবা জমিনে অবতার ঘটিয়েছেন, লাফ মোবারক মেরেছেন, সঙ্গে সঙ্গে ধুম করে আওয়াজ হয়ে গেল, আমিনা বলছেন দেখো রে আজকে আমার নবী কি পড়ে গেল নাকি, এসে নবীকে কোলে তুলে নিয়ে আও, আপনার নবীকে বলছেন বলে বেটা মোহাম্মদ বলো তোমার কোন জায়গাটায় আঘাত লেগেছে রে বেটাও, বেটা বলো বলো তোমার কোন জায়গাতে আঘাত লাগলো রে বেটা বলো বলো, ওই সময় বলতে আরম্ভ করলেন বলে ও গো আজকে মা জননী গো যে নবীর জন্য আল্লাহ জগৎকে বানাইল, ধরে বলেন সুবহানাল্লাহ, যে নবীর জন্য আল্লাহ জগৎ বানাইল, যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইল, যে নবীর জন্য আল্লাহ আরাস্ত ফারাস বানাইল, ও গো মা আমি নাঙা
ওই নবীজির পাক কেমনে খামো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। গাছের ছায়ার তলে যে কবরটা দেখা যায় বেটা, ওই কবরে তো আমার আব্বা শয়িত রয়েছে রে বেটা, বেটা রে ওই কবরে তোমার আব্বা শায়িত রয়েছে রে বেটা, যা হোক এই বলে আবে না হো বেটা, মোহাম্মদ কে কবর দেখিয়ে দিল। আল্লাহ নবী বলছেন মা আমি আগে থেকেই সব চিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আব্বার কবরে পারিশে চলে গেল, আব্বাকে সালাম জানাইলো গো, আব্বাকে সালাম জানাইয়া আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। আব্বাই আব্বা বলে নবী আমার জন্য ডাকতে আরম্ভ করেছে রে বাবা, কিন্তু আল্লাহর নবী হাবিবুল্লাহর ডাকে কেন তার আব্বা সাড়া দেয় না। আল্লাহর নবী আমার আব্বা গো উঠো, আব্বাই একবার উঠো, আমি তোমার কলিজার টুকরা মোহাম্মদ এসেছে আব্বা গো, একবার উঠো আব্বাই আবার কোলে না গো আব্বা, আব্বা গো মক্কায় আমি তাকালে দেখতে পাই গো আব্বা, সকলের আব্বার আছে, বেটাকে আদর করে কোলে মুখে চুমো দেয় গালে চুমো দেয় কোলে তোলে নাই, আব্বা গো তুমি কি একবার আমাকে বেটা বলে ডাকবে না গো আব্বা, ও গো আব্বা বলুন বলুন একবার কি আমাকে বেটা মোহাম্মদ বলে ডাকবে না গো আব্বা, ও ভাই আব্বা গো আমি জিন্দগিতে কাউকে আব্বা বলে ডাকতে পারলাম না, আমি আব্বা গো তোমার চেহারাটা দেখতে পেলাম না গো আব্বা, ও গো আব্বা গো একবার আবার কোলে লাল গো আব্বা, হযরত আব্দুল্লাহকে এই বলে আপনার কবরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নবীর ডাকে সাড়া নাই রে ভাই, নবীর ডাকে কোনো সাড়া শব্দ নাই না নাই না ভাই, নবী মুস্তাফা তো বোঝানো আপনার কবরকে ছাড়লেন না, বাপের কবর জিয়ারত করলেন, বাপের কবর জিয়ারত করে নবী আমার বুকের সাথে জড়িয়ে ধরে নিলেন আব্বা গো, পৃথিবীর জাবিল আবাকে কেউ কোনোদিন বেটা বলে ডাকে নিম্মা ছাড়া, হে আব্বা গো আজকে ওঠো না আব্বা, আমার কালিজা মানে না রে আব্বা, আল্লাহর নবী কাঁদতে লাগলো গো, আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি মোবারক ঝরু, জান্নাতের ফরিশতা কাঁদছে ফেরেশতারা কাঁদছে গো, গাছপালা পশু পাখি আসমান জমিন সবাই কাঁদছে, সবাই যারে যারে কাঁদে রে ভাই, আজ নবীর চোখে দিয়া পানি মোবারক ঝরছে গো, হ্যাঁ যুবকেরা আমার জোয়ানেরা পা দুটো আগিয়ে দাও রে যুব, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে আব্বাই আব্বা বলেন নবী আবার যার যার কাঁদছে গো, আব্বার যখন নবীর ডাকে সাড়া দিল না বাবাও, যখন কে নাও কোনো সাড়া শব্দ পেল না পেল না পেল না, আল্লাহর নবী আপনার যেন তবুও ছাড়ে না। এবার এইদিকে হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শরীরে আরো জ্বর লেগে গেল, আমিনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, একটা গাছের গোড়ায় বসে গেল, বসতে বসতে আমিনা যেন জমিনে শুয়ে গেল, আমিনা জমিনে শুয়ে গেছে। আবার আল্লাহ বলছেন ইসরায়েলকে মালাকুল মউতকে যাও, আজকে আবার হাবিবে ইয়াবেনার জানখানাকে কবজ করে নাও, আল্লাহর ফারিস্তারা হাও মাও করে কামছি গো, আল্লাহ গো যে নবীকে না বানাইলে জগৎ বানাইতা না, জোরে বলেন সুবহানাল্লাহ, আয় যে নবীকে না বানাইলে কিছুই বানাইতা না, মাওলা মাওলা গো
আজ ওই নবীকে কেন ইয়েতিম বানিয়ে দাও? আল্লাহ বলেন ইন্নি আলামুন মালা তালামুন ইন্নি আকসামু মালা তাকশাও, আমি আল্লাহ যেটা জানি তোমরা কেউ জানো না, আমি আল্লাহ যেটা দেখি তোমরা কেউ দেখো না। বন্ধুরে 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 এই দেখেন নবীজির আম্মি জান হযরতে আমি নাও, উনি আপনার কিনা আপনার গাছে তলায় শুয়ে পড়লেন, মালাকুল মওত এসে হযরত আমিনার জানখানা কবজ করে নিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনার জানখানা কবজ করে নিল আম্মা, আমিনার জান নিয়ে চলে গেল গো। এইদিকে নবী আমার উজর নয়নে কান্না কাটি করার পরে চোখ দুটাকে রুমাল দিয়ে এমন করে মুছতে মুছতে, রে বাবা আপনার কিনা মার কাছে এসে বলছে মা গো, আমি আমার আব্বাকে এত টাকা ডাকলাম রে মা, আমার আব্বাই আমার ডাকে যে আর সারা দিল না। ও গো মা, আমার আব্বাকে আমার আব্বা সারা দিল না। ও গো মা, আবে না কেউ কি কোনোদিন আমার বেটা বলে কোলে নেবে না। মা গো আজকে আমি পৃথিবীর যাবে না, আব্বা বলে ডাকতে পারলাম না। এই বলে নবী যে গো আমিনার যেন বাবা হিলা দিতে লাগলো, আল্লাহ আল্লাহ আমার আমিনা যেন জগতে আর নাই। আল্লাহর নবী গো, নবী গো, মায়ার নবী গো, এই দেখে না বাবা হযরত আমিনার বুকে আপনার জন বুকে সাথে জড়িয়ে ধরলে মা গো, আজকে আমার তুই আলাই বন্ধ হয়ে গেল রে মা। এতদিনে আমি একলাই আলোতে চলা ফেরা করতাম মা, মা গো আজকে আমার কাছ থেকে দুইটা আলা জান হারিয়ে গেল মা। গো মায়াবে না গো, আমি যখন মক্কার অলিতে গলিতে গো মা, আমি যখন আব্বা আব্বা বলে কাঁদবো গো মা। ও গো মায়াবে না গো, আমি যখন আব্বা আব্বা বলে কান্দতাম রে মা, বাবাকে বেটা বলে কোলে নিত না। ও গো মায়াবে না, জলদি করে তুমি গিয়ে আমাকে বেটা বলে কোলে নিতে মা গো। মায়াবে না গো, আমি যখন মক্কার গলিতে গলিতে আব্বা আব্বা বলে কাঁদবো গো, আমাকে কে বেটা বলে কোলে নেবে গো মা। ও গো মাওয়া, মক্কার কাফেরেরা বেদিনেরা যখন আমাকে মারবে রে মা, আমাকে কে আদর করবে মা। মা গো আজকে আমি পৃথিবীর জামিনে আব্বা মা দুটোই হারা হয়ে গেলাম। হে যুবকেরা, নবী আমার মা আমিনার যেন শরীরকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছে। ও গো মা, আমার দাদা যখন জিজ্ঞাসা করবে বলো বলো তোমার আজকে মা আম্মে যান কোথায় বলো বলো বলো। ও গো মা, আমি লাগো আমি কি বলে জবাব দেব মা? মা গো আমি কেমন করে জবাব দিব? আমিনার যেন বাড়ি ঝাড়ে না, চার যেন নবী কান্দে, এইদিকে বাবা আল্লাহ আব্বাকের পরিস্তারা গো, নবীজির পাশে এসে তারা কাঁদতে লাগলো। আমার আল্লাহর নবীকে সবাই যেন তারা সান্ত্বনা দিতে লাগলো। দাসে উম্মে আপনার কিনা উম্মে আইমা, এ দাসে উম্মে আইমান আপনার কিনা জিজ্ঞাসিল, বলে বেটা মোহাম্মদ কাঁদিও না বেটা কাঁদিও না। আল্লাহর নবী বললেন খালা গো, আমি একেবারে আব্বা হারাম মা হারা ইয়েতিম হয়ে গেলাম, আমাকে মক্কার লোকেরা মারবে গো, আমাকে কে আমার মারা জায়গায় হাত বুলিয়ে দেবে গো মা, কে আমারে
আজকে কিনা আপনার আমার খিদমতটা করবে গো, আজকে আমার মা যে পৃথিবীর বকে নাই আর কারে না কি বলো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল চলো লাগি আর কারে ডাকিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, হাত উঁচু করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে সকলে কেউ হাত নিচু করবেন না, সকলে হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই জয়া মাই ছেড়ে গেল চলো মেলা কি আর কারে ডাকিব। হায় হায় রে সাদা কাপড় পরাইয়া মাইরে তোমরা সাজাইয়া কই যাও লইয়া আমার মায়ের, কই যাও আমার মায়ের। আর ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, গোপনে আসবে বাসা ফিরিয়া। আর মায়ের সদ হবে কলি, আর মায়ের কথা তুধের সদ হবে না কলি। গায়ের চাপ রাছিয়া মায়ের জুতো বানাইলে শোধ হবে না এমন দরদিমারে। আর কারে ডাকিব বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল চলো মেলা কি আর কারে ডাকিব। হায় হায় রে আর কারে ডাকিব।